কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পরে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দমকল কর্মীরা জানিয়েছেন উখিয়ার তেরোনং ক্যাম্পে দুপুর একটার দিকে আগুন লাগে দেড় ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রাথমিকভাবে জানা গেছে আগুনে দুই শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে গত চব্বিশ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে পুড়ে যায় তিন শতাধিক ঘর সহ নানান স্থাপনা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়